জানো কেটে গেছে, এখানে আমার রক্ত বেরোচ্ছে। এটার জন্য একটা এক্সপেরিমেন্ট করছি। কি করেছি? মেল্ট করেছো হলুদ হলুদ আর গ্রিন দিয়ে। এবার গিফটটা পেয়ে ওর রিয়েকশনটা কি হয়। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে কিন্তু একটা স্পেশাল সিক্রেট নিয়ে তোমাদের সাথে চলে এসেছি, আর সেই সিক্রেটটা কি সেটা অবশ্যই বলবো। তার আগে বলে রাখি, আজকে কিন্তু আমার গলার দিকে যেও না, কারণ আমার গলার অবস্থা ভীষণ খারাপ। তো কে কে বুঝতে পারছো আমি জানি না, কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছে এবং আমার অরিজিনাল ভয়েসটাও কিন্তু গলা দিয়ে বেরোচ্ছে না। তো যাই হোক, চলো আজকে সিক্রেটটা তোমাদের সাথে রিভিল করেই দিই। আজকে 17 তারিখ এবং 17 তারিখ এখন সন্ধেবেলা, তো 6টা বাজতে যায়। কিছুদিন পর রয়েছে আমার হাজবেন্ড মানে সুদীপ্তর জন্মদিন। সো আজকে আমি ঠিক করেছি যে ওকে একটা কিছু হ্যান্ড পেইন্টেড করে বা আমার নিজে হাতে তৈরি করে একটা কিছু ওকে গিফট করব ওর জন্মদিনে। তো অনেক দিন ধরেই ও বলছিল যে আমি ওকে আমার হাতে কিছু কাজ করে কেন কিছু দিই না, মানে এটা ওর একটা ক্ষোভ ছিল। তো যাই হোক, ভাবলাম যে এই বছর জন্মদিনে ওকে একটা হ্যান্ড পেইন্টেড পাঞ্জাবি গিফট করব। তো যার জন্য আমি কিছুদিন আগে দোকান থেকে একটা পাঞ্জাবি কিনে নিয়েছি এবং জানি না সেই কালারটা ওর পছন্দ হবে কি না আদৌ, কারণ আমার চয়েসফুল মতো আমি একটা কালার কিনে নিয়েছি এবং তার উপর ভাবলাম যে হ্যান্ড প্রিন্ট করতে আমার খুব সুবিধা হবে। তো এটা হচ্ছে সেই পাঞ্জাবিটা যেটা আমি দোকান থেকে কিনে নিয়েছি, কিন্তু ক্যামেরাতে যে কালারটা এখানে দেখাচ্ছে এটা কিন্তু মোটেও সেই কালারটা নয়, ঠিক আছে? এখানে প্রচণ্ড একটা ফ্লুরোসেন্ট পিঙ্ক দেখাচ্ছে, তো কিন্তু এই ধরনের কালার কিন্তু ওটা একদমই নয়, একটু চাপা পিঙ্কটা, কিন্তু একটু ম্যাজেন্ডা টাইপের কালারটা, ঠিক আছে? তো আশা করছি যে এর ওপর ওয়াক করলে সেটা খুবই ভালো লাগবে, ওকেও ভালো লাগবে, মানে ওর কতটা পছন্দ হবে সেটা কিন্তু আমি এখনও পর্যন্ত জানি না, মানে একদমই শিওর নই। আর একটা কথা, এই কালারটা কিন্তু খুব একটাও পছন্দ করে না। তো যাই হোক, এটার জন্য একটা এক্সপেরিমেন্ট করছি, তো দেখি কেমন লাগে। তো এইটা হচ্ছে অরিজিনাল কালার। তো দেখো, এখানে যে কালারটা দেখা যাচ্ছে এই কালারটাও কিন্তু নয়, এই কালারটা কিন্তু অনেক লাইট দেখা যাচ্ছে, কিন্তু এখানে যে শ্যাডো যখন পড়ছে তখন যে কালারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে অরিজিনাল কালার। তো বুঝতে পারছো কি না জানি না। তো এখানে আমি এখন ড্রয়িংটা স্টার্ট করেছি, এখানে আমি হালকা করে ড্রয়িংটা করে নিয়েছি। তবে এখানে বলি যে ড্রয়িং করার মতো প্রপারলি আমার কাছে টাইম ছিল না, তো তার জন্য প্রথমটা আমি কিছুটা ড্রয়িং করেছিলাম এবং তারপরে যা করেছি তাই কিন্তু আমি তুলি স্ট্রোক দিয়ে একদম ডিরেক্টলি করেছি। তো যার জন্য প্রি প্ল্যান কিছু ছিল না যে কীরকমভাবে কী ডিজাইনটা করব, আর হাতে খুবই সময় অল্প ছিল, তো তার জন্য আমি তুলি স্ট্রোক দিয়ে যেরকমভাবে আমরা কলকা করি আর কি, যেভাবে মানে মন থেকে যে জিনিসটা আসে সেভাবেই আমি করেছি। তো একদিকে বুকের এক পাশটা আমি একরকম ডিজাইন রেখেছি, আর বুকের আরেক দিকটা একটা লম্বা প্যাটার্নে পুরো লেন্থ অবধি আমি এই ডিজাইনটাকে নিয়ে এসেছি। আমার ড্রয়িং প্রায় হয়ে এসছে, এটা মানে এই জায়গাটা কমপ্লিট আছে, এখানটা একটুখানি বাকি আছে, তো সেটাই আমি করছি। কিন্তু আমার ভয় লাগছে যে ও না এক্ষুনি চলে আসে, তো কারণ ও আজকে বাড়িতেই আছে, যায়নি, তো তার জন্য। আর এদিকে আমার স্টুডেন্টও আসতে শুরু করে দিয়েছে, তো সেই জন্য ভাবছি যে এটা কতক্ষণে তাড়াতাড়ি কমপ্লিট করবো এবং এগুলো সব গুটিয়ে রেখে দেবো যাতে ও এসে না দেখতে পায়, কারণ তাহলে সারপ্রাইজটাই নষ্ট হয়ে যাবে। তো দেখছি কতক্ষণে করা যায়, এটা আমি খুব তাড়াতাড়ি করেছি, মানে বলতে গেলে আজকে আমি দুপুরবেলা বসেছি এটা করতে, প্রায় তখন বাজে 2:30-3 এরকম সময়। তো যাই হোক, প্রায় 3-3.5 ঘন্টা ধরে এটা আমি কমপ্লিট করেছিলাম এবং আমি যখন এই লাস্ট ভিডিওটা করছিলাম তখন বাজে 6:30-6 এরকম হবে। হ্যালো গাইস, এখানে আমি একটা গিফট প্যাক করে নিয়েছি, একটা ট্রে বানিয়েছি, তাড়াতাড়িতে প্যাক করেছি, খুব একটা ভালোও হয়নি। তো দেখতে দেখছো এখানে সব টিউশন করছে আমার স্টুডেন্টরা, হাই বলে দাও। তো যাই হোক, তো ওদের মাঝখানে বসে বসেই আমি এটা করলাম। আর তো দেখো, এখন এই ট্রেটা আমি নিয়ে নিয়েছি এবং ট্রেটা কীভাবে সাজাবো সেটা একটু দেখাই। পাঞ্জাবিটাকে এখানে আগে রাখবো, এটা সেট করে নেবো এখানে সুন্দর করে। এরপর ভেবেছি যে এই চকলেটটা আমি এখানে রাখবো এভাবে, একটু নিচের দিকে নামিয়ে রাখবো।
আর তারপর একটা ফ্লাওয়ার বুকে আমি এই জায়গাটা রাখবো, আর একটা ফ্লাওয়ার বুকে রাখবো এই জায়গাটা, আর লাস্ট ওয়ান এই ফ্লাওয়ারটা আমি এই জায়গাটা রাখবো। তো দেখো এই হচ্ছে আমাদের ট্রেটা, যে ট্রেটা আমি বার্থডে গিফটের জন্য সাজিয়েছি। তো এইবার এটাকে আমি র্যাপিং করব এবং তার উপর ডেকোরেশন করব। তো কেমন লাগছে একটু বলো, অবশ্যই কমেন্ট করো সবাই। এবার আমি এটাকে প্যাক করব, এরকমভাবে প্যাকিং করেছি। তো দেখো বোটাও লাগিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে পুরো গিফটটা আমার এখন রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এখানে আমি ক্যাডবেরি একটা ইনক্লুড করেছি, আর এখানে একটা হ্যাপি বার্থডে ট্যাগ লিখেছি, আর এখানটা একটা বো দিয়েছি, রিবন দিয়েছি, আর ভিতরে ফ্লাওয়ার্স আছে। অরিজিনাল ফ্লাওয়ারটা আমি এখানে দিচ্ছি না, সেটা একটা সারপ্রাইজ আছে। তো এই হচ্ছে আমার ছোট্ট একটা গিফট, জানি না কেমন লাগবে, তবে তোমরা বলো প্যাকিংটা কেমন হয়েছে, আর দেখতে থাকো নেক্সট আমি কী করতে চাই। তো গাইস এখন আমার গিফট রেডি হয়ে গেছে। তো এখন বাজে যায় 9টা, ও এখনও পর্যন্ত আসেনি আমাকে নিতে। তো যাই হোক এখন অবধি ওর কাছে এটা সিক্রেটই আছে, এবং আজ সকাল অবধিও আমি ওকে বলেছি যে এই বছর তো কোনো রকম গিফট আমি দেবো না, আমার কোনো প্রস্তুতি নেই। তো আগের বছরও ওর বার্থডেটা ভালো করে সেলিব্রেট করেছিলাম, কিন্তু সত্যি কথা এবছর আমার সেরকম কোনোই প্ল্যানিং ছিল না, কারণ আমার নিজের শরীর খুব খারাপ। আগের ভিডিওটাও দেখেছো, এখনও পর্যন্ত আমি কথা বলতে পারছি না, খুবই ইরিটেটিং লাগছে, আর আমার চোখ মুখ দেখে বুঝতেই পারবে যে প্রচণ্ডই শরীর খারাপ লাগছে। তো তার মধ্যেও দুপুরবেলা বসে আমি এটা করলাম, জানি না ওর কেমন লাগবে। তো রাত্রেবেলা ওকে ভাবলাম যে সারপ্রাইজ দেবো, তো 12টার পর। তো দেখা যাক সেটা পেয়ে ওর এক্সপ্রেশনটা কেমন হয় সেটা আমি ক্যাপচার করতে চাইছি, কারণ এর আগে যতবার যা গিফট দিয়েছি সেরকমভাবে ভিডিও করা হয়নি, তো ওর এক্সপ্রেশনটা ক্যাপচার করা হয়নি। তো দেখা যাক এবার গিফটটা পেয়ে ওর রিয়েকশনটা কী হয়। তো এরপর আমি বাড়ি চলে যাই, এবং রাত 12টার পর আমি প্ল্যানিং করতে থাকি যে কিভাবে ওকে সারপ্রাইজটা দেব। তো বাবাকে আমি একটা কেক আনতে বলেছিলাম, ছোট বেন্টো কেক মতো, তো সেটা না এনে বাবা একটা বাটি কেক নিয়ে চলে এসেছে মিও অমর থেকে। তো সেইটা দেখে আমার অলরেডি খুব হাসি পেয়েছে যে এটা দেখে তো ও মন খারাপ হবেই শিওর একদম। তো যেহেতু আমার গলা ব্যথা ছিল তার জন্য চা আনার ছুতো নিয়ে আমি বাইরে আসি এবং কেকটাকে ডেকোরেশন করি। চাটা না আমি আসছি। থ্যাংক ইউ। বাটি কেক কবে এলো? কবে এলো এটা বাটি কেক? আমার বাজেট নেই, তবে গরিব মানুষ তাই জন্য বাটি কেক। বুঝলাম। এই কেকটা পছন্দ হয়নি? নামও নেই, দেখো তোমার নামও নেই। তুমি একটা, আমি তোমাকে একটা দিলাম, আর একটা অন্য কাউকে দেবে তুমি, চল তাই। থ্যাংক ইউ। শেষ পর্যন্ত বাটি কেক, একটু কেকটা দেখাই, দাঁড়াও কেকটা কাটছে কেন, এই যে আজকের বার্থডে বয়। রাত 12টা বেজে গেছে, এখন সে বাটি পেয়ে কেক পেয়ে খুব দুঃখিত, তার দুঃখে ভেঙে পড়েছে। চাটা খাও। তা কি চা না তো কি? হ্যাপি বার্থডে। এটাও গরিবের গিফট। পাঞ্জাবি চেনা চেনা লাগছে কি করে? খুলবে পরে, দাঁড়াও ওটা আমি আঁকিনি, দোকান থেকে কিনেছি, দাঁড়াও। মাটি কেকটা কেটে ফেলো, কাটো কাটো মাটি কেকটা কাটো। তুমি কি করে প্রেডিকশন করলে যে এবছর তোমার কপালে বাটি ক্যাপ চুটবে? হুম।
কি হলো? আমি জানি কি জানো মন যে আমি তোমাকে বাটি কেক দেবো। হ্যাপি বার্থডে। আমি কাজটি দেবে আমাকে খাই ভালো। প্রথমত বাটি কেক আর তারপরে এইরকম একটা পাঞ্জাবি, মানে যেটা ওর কাছে আনএক্সপেক্টেড একটা ব্যাপার। যে জিনিসটা আর কি ও ভেবেছিল হয়তো বার্থডেতে আমি ওর কিছু বড়সড় একটা গিফট দেবো, কিন্তু সেটা কোনোবারই হয় না। যেমন প্রথম বছর ওর জন্মদিনটা আমি খুব বড়ো করে সেলিব্রেট করেছিলাম, দ্বিতীয় বছর যেরকম একটা পেন্টিং করে দিয়েছিলাম। তো হ্যান্ডক্রাফ্টের জিনিসগুলোই থাকে। আমি বানাইনি এটা, কে বানিয়েছে? এটা দোকানে বানিয়েছে। কাঁচা রং ধপের চয়েটা দিয়ে দিলে হয়ে গেল। কাঁচা রং রিসেন্ট করা? হ্যাঁ রিসেন্ট করা হচ্ছে ফেব্রিক কালার। বাবা তুমি আবার ফেব্রিক কালার গন্ধ কবে থেকে জেন? তেল ভালো হয়েছে, হলুদ লাল নীল। আমার বোন সেবারে নীল দিল, তুমি একটা মোটা লাল লাল টাইপের দিলে, আগে একটা দিয়েছিলে আমরা হলুদ। এটা লাল লাল নয়, বেচারা পছন্দ না হলেও গিফট কিছু করার নেই। ভালো লাগেনি ড্রয়িংটা? ভালো লাগেনি? আমার কম সময় ছিল হাতে, তাই জন্য আমি দোকান থেকে কিনে ওই প্যাক করে দিলাম। ফালতু কথা বলো না, তোমার হাতের কাজ আমি জানি। তুমি জানো কি করে জানলে? আমি সব জানি। কি জানো? এখন তো ফেব্রিক রঙের গন্ধ বের হচ্ছে। রং রঙের গন্ধ বের হয় এরকম? আমি মিথ্যা তো বলছি? স্কুলে এর পাতা পাতা আঁকা স্টাইল, এই যে পাতা আঁকা স্টাইল, ঠিক আছে, এই যে ফুল আঁকা স্টাইল, এই যে গন্ধ বেরোচ্ছে ফেব্রিকে, কাঁচা গন্ধ বেরোচ্ছে, রং এখন একটুখানি চিপলেই চ্যাটপ্যাট করছে। এই যে রংটাকে যে তুমি ইয়ে করেছো, কি বলে, কি করেছো, মেল্ট করেছো হলুদকে, হলুদকে আর গ্রিন দিয়ে, ঠিক আছে, এই যে ইয়েলো আর পিঙ্ক, এই তো কম্বিনেশন তুমি আমাকে শেখাচ্ছো। আমি বজরংবলী কবে হলুদ কালার সবুজ কালারে হয়, আরে ওটা তো আমি কৃষ্ণ ঠাকুরের জন্য কিনেছি, তখনই আমার একটু সন্দেহ হয়েছে, কিছু তো একটা গড়বড় আছে। আমি তো কৃষ্ণ ঠাকুর রং করার জন্য কিনেছি। যাই হোক, হোয়াটএভার, তুমি সেবারে তখন রং কিনলে কত? বজরংবলী রং করার সময় সাতটা না আটটা সাদা রং রং মিলিয়ে 25-30টা রং কিনতে, তারপর আবার 10টা রং আলাদা কিনতে। কি হোলি, কি হোলির আবির কেনা হচ্ছে? 15 রকম কালারের আবির আমাকে গুলি দেবে, ঠিক আছে, আমি জানি কে কি রকম ফুল আঁকে। বাবা যারা বেশি ফুল আঁকে তারা একটু মানুষকে এপ্রিল ফুল করে, যদি এটা এপ্রিল মাস না মার্চ মাস, পরে পরে এপ্রিল মাস আসছে। আমি তোমায় কি এপ্রিল ফুল করেছি? ফুল আঁকা পাঞ্জাবি দিয়েছে মানে আমাকে এপ্রিল ফুল করবে কিছু একটা। সেই তো, যাই হোক, কালকে দেখা হচ্ছে যে ওর জন্মদিনটা কেমন কাটে। আমার তো গরিবের গিফট আমি দিয়ে দিয়েছি, আর কে কি গিফট দেয় দেখি। বা বরকে গিফট দেওয়ার সময় তখন বউরা বলে, আর বউয়ের জন্মদিনে বর গিফট দেয় তখন সেটা হয়ে যায়।
আমি কখন এসব বলেছি তোমাকে? আমাকে ইলেকট্রনিক্স গ্যাজেট দেবে, হ্যাঁ ফোন দেবে, হেডফোন দেবে, এইসব আমাকে দেবে না, গিফট দেবে, ভালো গিফট দেবে, বড় গিফট দেবে। আমি এইসব বলেছি? একদম পাল্টি মারবে না। আমি বলেছি, আমি বলেছি তুমি আমাকে ইলেকট্রনিক জিনিসপত্র গিফটে দেবে না, আমি তোমাকে এটা বলেছি। আচ্ছা না, এগুলো গিফট না, না আমার ভালো লাগে না এইসব গিফট। ঠিক আছে ভালো, তো দেখা যাক কালকে কি হয় ওর। আর সব থেকে দুঃখিত হয়েছে ও বাটি কেক পেয়ে, তো এটা আমি বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই, আমার এখন এইটাই বাজেট ছিল, তো দেখা যাবে পরের দিন কি হয়। বার্থডে বয় বলে কথা, আরো অনেকে অনেক কিছু করতে পারে। পরের দিন সকালে ওর জন্য নানান রকম রান্না করা হয়, স্পেশালি মাংসটা আমি করেছিলাম এবং বাকি সমস্ত কিছু মাই করেছিল, কিন্তু ওর তখনও মন খারাপ ছিল এই কারণেই, কারণ ও অ্যাটলিস্ট ভেবেছিল যে ওর জন্মদিনে একটা বড় করে কেক কাটা হবে, তো সেটুকুও আমি অর্ডার দিইনি, তো তার জন্য একটু আপসেট ছিল, কিন্তু তখনও জানতো না যে বিকেলবেলা ওর জন্য একটা সারপ্রাইজ কেক ওয়েট করছে। তো দুপুরবেলা এইভাবে ওকে সাজিয়ে খেতে দেওয়া হয়। প্রথমেই বলেছি যে এবছর আমি খুব একটা কিছু প্ল্যানিং করতে পারিনি এবং একদম সিম্পল ঘরোয়াভাবেই ওর জন্মদিনটা সেলিব্রেট করেছি। আগের বছরও তবুও কিছু একটা সারপ্রাইজিং গিফট ওর জন্য ছিল বা পুরোটাই সারপ্রাইজ ছিল, কিন্তু এবছরটা টোটালি একটা ঘরোয়াভাবেই, যেরকম মধ্যবিত্ত ফ্যামিলিতে আমাদের জন্মদিন করা হয় সেভাবে আমার জন্মদিনটাও করা হয়েছিল এবং ওর জন্মদিনটাও করা হয়েছে। তো এই ব্লগটা খুবই একটা সামান্য ব্লগ, যেটার মধ্যে খুব বেশি কিছু হয়তো তোমরা কন্টেন্ট পাবে না, তাও যেটুকু যা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই ভিডিওটা জানিও। এবার বিকেলবেলা আমি চলে গেছিলাম ওই বাড়িতে এবং ওখানে একটা ছোট কেক নিয়ে এসেছিলাম, খুব বেশি বড় কেক নয়, কারণ এবারে আমি কেক কিনতেও পারিনি, পুরো টোটাল দায়িত্বটাই আমি আমার বাবার উপর দিয়েছিলাম, তো সেখানেই মানে বাবাই পছন্দ করে কেকটা এনেছে, ওর জন্য বাবা খুব এক্সাইটেড ছিল ব্যাপারটাতে। গান চালিয়ে দিতে হয়, গান চালিয়ে দিলে তবু তো একটু জমে তো যাই হোক, বিকেলবেলা কেকটা কাটার পর ও একটু হ্যাপি হয়ে গেছিলো যে ওর বার্থডেটা একদম বৃথা যায়নি, তো যার জন্য সত্যি তখন থেকে মুডটা ওর ঠিক হয়ে গেছিলো, কিন্তু তার আগে পর্যন্ত একটু মুডটা অফ ছিল, এটা আমি বুঝতেও পেরেছি এবং তোমরা ভিডিওতে ওর এক্সপ্রেশনগুলো দেখলে বুঝতেই পারবে। তো যাই হোক, এই ছিল পুরো টোটাল ভিডিওটা। আর এখানে আমার বাবা যেহেতু কেকটা নিজে চয়েস করেছিল, তার জন্য আমার বাবা একদম কেকটা নিয়ে খুব পজিটিভ ছিল। তুমি কি করছো? কেকটা খাও, একটুখানি খাও। এই কেকটা মার জন্মদিনে একবার এনেছিলাম, বেশ ভালো হয়েছে। খাও, ভালো না? তো গাইস, এখন কেক কাটা কমপ্লিট আমাদের ছোটখাটো ভাবে, তো ওর বার্থডেটা সেলিব্রেট করা হলো, তো অনুষ্কা, সৌম, দীপ সবাইকেই বলা হয়েছিল বিকেলবেলা আসতে, কিন্তু কথা হচ্ছে আজকে ওয়েদারটা খুব খারাপ, আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে এবং ওদেরও পার্সোনালি যে যার মতো কাজ রয়েছে, তো যার জন্য ওরা কেউই আসতে, তো তার জন্য কোনো রকমভাবেই আর কিছু অ্যারেঞ্জমেন্ট করা গেল না। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও টোটালি। আর তোমরা যদি অবশ্যই পাঞ্জাবিটার ফুল ড্রয়িংটা দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করো, আর আমি কিন্তু এই ভিডিওটা পুরোপুরি দিয়ে দেবো আমার আর্ট অ্যান্ড ক্রাফটের চ্যানেলে, আমি তোমাদেরকে বলেই দিয়েছি। তো সো আজকের মতো এখানেই, চলো টাটা, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, সব কিছু করে দিও যা যা করার, আর কিছু বললাম না। তো চলো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।